হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আজকে আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব, সেটা অবশ্য আমি আগে শেয়ার করিনি তোমাদের সাথে, তাই জন্য আমার কাছে নতুন। তো হয়তো অনেকেই জানো সেটা, কিন্তু যারা জানো না আমি তাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো আমি বানাবো হলো একটা হেলথ ড্রিঙ্ক, তার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প টার্মারিক পাউডার অর্থাৎ হলুদ, একটা বে লিফ অর তেজপাতা, এখানে জিঞ্জার রেখেছি অল্প করে ঘষে নেব, আদা, ফেনেল সিডস অর বলতে পারি মৌরি, সাথে দেব হলো সিনামন পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার। এখানে অল্প জল নিয়েছি সসপ্যানের মধ্যে, সেটা আমি বসিয়ে দিয়েছি আভেনে। এই ড্রিঙ্কটাতে আমি বে লিফ ইউজ করেছি। বে লিফে আমরা সবাই জানি ভিটামিন এ, সি আর ম্যাগনেসিয়াম থাকে, যেটা হলো মাইগ্রেনের জন্য খুবই ভালো। যাদের মাইগ্রেনের প্রবলেম, মাথা ধরে যায়, সহজে মাথা ব্যথা কমে না, তাদের জন্য এটা খুবই ভালো। আর তারপর ইউজ করেছি টার্মারিক। টার্মারিকে আমরা জানি হলো অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, যাদের হলো হার্টের প্রবলেম প্লাস আর্থেরাইটিসের প্রবলেম, চোখের প্রবলেম, তাদের জন্য খুবই ভালো। তারপর আমি ইউজ করেছি ফেনেল সিডস অর্থাৎ মৌরি। মৌরিও খুব ভালো আমাদের মেয়েদের, বিশেষ করে মুখে বা ফেসে যেটা আর কি খুবই অ্যাকনে, পিম্পলস এগুলোর প্রবলেম হয় থেকে থেকেই, তো সেটাতে হেল্প করে, সেটা ঠিক করতে হেল্প করে। প্লাস আমি ইউজ করেছি সিনামন পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার। এগুলো তো আমরা জানি আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে, আমাদের ডাইজেশনে হেল্প করে। তো ওভারঅল এই ড্রিঙ্কটা খুবই বেনিফিশিয়াল আমাদের জন্য, আমাদের শরীরের জন্য। তো এত বেনিফিটস আছে এটার মধ্যে, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটা রোজ আমরা খেতেই পারি, ছেলে হোক কিংবা মেয়ে, সবার জন্যই এটা খুবই ভালো। অনেকক্ষণ ফোটানোর পর আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ছেড়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা, ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমরা ছেঁকে নিয়ে ঢেলে নেব গ্লাসে। আমার হেলথ ড্রিঙ্ক রেডি। তো বন্ধুরা, আমি তো এখন খাচ্ছি এটা, তোমরাও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। এটা খুবই ভালো স্কিনের জন্য, স্টামাকের জন্য, আর বাকি বেনিফিটস তো আমি তোমাদেরকে বললামই। তো আর দেরি না করে এটা বানিয়ে ঝটপট খাও, দেখো। আর এটার কোনো খাওয়ারের ব্যাপার নেই, মানে এটার কোনো নিয়ম বলে কিছু নেই, এটা সবসময় যখন ইচ্ছে এটা বানিয়ে তোমরা খেতে পারো। এটার সেরকম বাঁধা ধরা কোনো নিয়ম বলে বা এই সময় খাওয়া যাবে না বা ওই সময় খেতে হবে তেমন কোনো ব্যাপার নেই, এটা তোমরা সব সময় যে কোনো সময় বানিয়ে তোমরা খেতে পারো। তো ঝটপট বানিয়ে নাও আর আমার মতনই তোমরা খেয়ে দেখো। অবশ্য এটা খেতে হবে, কন্টিনিউ করতে হবে, তাহলেই তোমরা এটার রেজাল্টস পাবে। তোমাদের স্কিনে গ্লো আসবে, স্টমাকের প্রবলেম থাকলে সেটাও সলভ হবে, কনস্টিপেশনের প্রবলেম থাকলে
আর বাকি তো আমি তোমাদের সাথে সবই বলেছি তোমাদেরকে। তো ঠিক আছে, আমিও খাচ্ছি, তোমরাও খাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হলো একটা রেসিপি, বাটার গার্লিক চিকেন রেসিপি। তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কী কী লাগছে। এই রেসিপিটা খুবই সিম্পল, খুব অল্প সময়ের মধ্যে এটা বানানো যায়, তেমন কোনো কিছুই এটার মধ্যে লাগে না। দেখতেই পাচ্ছ কী কী দিয়ে দেব আমি: আলু, রসুন অল্প, আর ওদিকে লাগবে হলো বাটার, ফ্রেশ ক্রিম। এখানে কড়াইতে আমি অল্প সাদা তেল নিয়েছি আর তার উপরে অল্প বাটার, তারপর দেব হলো এলাচ, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম সেটাই এখন ফ্রাই করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আলু ফ্রাই হয়ে গেছে। এখন দেব হলো জিরে সম্বরা আর রসুন, যেগুলো কেটে রেখেছিলাম। এখানে চিকেনটাকে আগেই ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে, এখন এগুলো কড়াইতে দিয়ে দেবো। এখন দেব হলো টেস্ট মতন লবণ, এরপর দেব হলো গোলমরিচের গুঁড়ো অর্থাৎ ব্ল্যাক পেপার পাউডার। এই রেসিপিটায় আমি কোনো রকম হলুদ আর লঙ্কা দিচ্ছি না, তাই জন্য কালারটা একটু হোয়াইট রঙেরই হবে, আর ঝালের জন্য তো গোলমরিচের গুঁড়োই দিলাম। এখন চিকেনটাকে হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করার পর এখন দেব জল। এখন ফ্লেমটাকে হাই করে দিয়ে ঝোলটাকে ফোটাতে হবে। তো দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা ফুটে গেছে, তাই কভার করে দিয়ে ফ্লেমটাকে লো করে দিলাম। এদিকে নিয়ে নিয়েছি বাটির মধ্যে অল্প করে ফ্রেশ ক্রিম। অনেকক্ষণ হয়ে গেছে, এখন কভারটাকে তুলে নিতে হবে আর ভালো করে নাড়াতে হবে। আলু তো প্রায় সেদ্ধ হয়েই গেছে, এবার আমি ফ্লেমটাকে হাই করে দেব, বাকি যে ঝোলটা আছে সেটাও ফুটে যাবে। এবার ফ্রেশ ক্রিমটাকে অ্যাড করে দেব এটার মধ্যে। এবার ফ্রেশ ক্রিমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। নামানোর আগে আবার অল্প করে বাটার অ্যাড করে দেব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।